গুড ইভিনিং বন্ধুরা, তো আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে, কেক বানাবো। তো কেক বানানোর জন্য কি কি নিয়েছি, ময়দা নিয়েছি এই গ্লাসটারই মাপে 2 গ্লাস, আর এটা চিনি গুঁড়ো। এখানে নিয়েছি একটা কফি পাউডার 10 টাকা প্যাকেট। এখানে নিয়েছি স্বাদ মতো নুন, ভিনিগার, সাদা তেল। এখানে নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার আর দুধ, আর অবশ্যই ডিম। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে কার আবদারে বানানো হচ্ছে, সোনায়ের আবদারে। তো কাপকেক বানাবো, তো এক একটা করে উপকরণ মিশিয়ে নিই। তো প্রথমে সবশেষে কফি পাউডারটা দিয়ে দিলাম, অল্প দিয়েছি, সবটা দেবো না, 3 ভাগ মতো দিয়ে দিলাম। তো এবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। যেহেতু ডিমটা অনেকটা অংশ ফেলে দিল, তাই জন্য আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। তুমি কি গুড বয়? নিজে নিজে জল খেতে পারো? বাহ, ডিমটা ডিমটা কে ফাটালো? আমি। কত টাকা দাম ছিল ডিমটা? 10 টাকা। তাহলে ডিমটা নষ্ট হলো তো। পাত্রে বালি নিয়ে নিয়েছি, সেই বালিটা এবার মিডিয়াম স্টিমে গরম বসিয়ে দিলাম। আর এইদিকে ফাটানো চলছে। দাও দাও, একটু দাও গো, কুচু বেবি কে দাও। সেটা লাগিয়ে নিচ্ছি। কাপ গুলো কি লাগাচ্ছিস? তেল লাগাচ্ছি, তেল লাগাচ্ছি, তেল লাগাচ্ছি, তেল লাগানো। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার এই কাপগুলোতে দিয়ে দেবো। কাপগুলোই তেল মাখানো হয়ে গেছে, আগে গ্লাসে ব্যাটারটা ঢেলে নিই। কাপটা আর গ্লাসটা, ঠিক আছে, ঢালছি। অর্ধেকটা করে দিচ্ছি। এবার আমার ফেস ধর, মা দূরে গিয়ে ফেসে তুল। আসলে গুড়িয়ে গুড়িয়ে চলে।
সব বসে দেবে কিন্তু একটা তার বসিয়ে দেবো আর এক এক করে কাপ গুলো দিয়ে দেবো দাঁড়া চুপ করে নড়াবি না সব বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো খাওয়ার এটা লো ফ্লেমে বন্ধ করে দে তো কেক গুলো না বাটি উপচে উপচে পড়বে জানি না কি হবে আর এখানে এখানে জলে দুটো বসিয়েছিলাম তারা সেগুলো অতটা ফোলে নে এই যে এগুলো হয়ে গেছে একটা দাও হয়ে গেছে এতে লাগছে না মানে হয়ে গেছে খেয়ে বল কেমন হয়েছে এটা নিচে বল দেখুন কাপ থেকে সুন্দর ভাবে বেরিয়ে গেছে এটাও বের করছি একদম কাপ ফ্রেশ সুন্দর ভাবে বেরিয়ে গেছে এবার সোনাই খেয়ে বলবে কেমন হয়েছে বন্ধ করছি একটু ঠান্ডা কর কতটা সফট হয়েছে ভেঙে ভাঙ দু হাতে ভাঙ সফট খুব সফট একদম ভিতরটা সফট ঠান্ডা হয়েছে খেতে পারবি ঠান্ডা হয়নি কেমন লাগছে ভালো লাগছে তো যেগুলো দেখে দেখে হয়ে গেছে সেগুলো তুলে নিলাম আর বাকি যেগুলো অনেকগুলো তো সময় লাগছে তো ওগুলো হোক আর এগুলো সার্ভ করে দিই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি সবার শুভরাত্রি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো টাটা একদম সুন্দর একদম তুলতুল করছে যে তুলতুল তুলতুল করছে সহজেই কাপ থেকে বেরিয়ে গেল খুবই সহজেই হাফ কাপ করে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে আবার কাপতে ঢুকিয়ে দেবো ভাবছি প্রত্যেকটা এইভাবে বেরিয়ে যাবে খুব সহজেই বেরিয়ে যাবে সুন্দর ভাবে প্রত্যেকটাই বেরিয়ে যাবে আমি এটা মা ভেঙেছে আমি এটা ভেঙে দিলাম কাপ থেকে ভেঙেই খাও না দরকার পড়ে হাতে টেস্টটা অপূর্ব হয়েছে এবং খুব সব থেকে বড় জিনিস যেটা খুব সফটই হয়েছে খুব ভালো হয়েছে তোমরাও এভাবে বাড়িতে করবে খুব ভালো হবে আর কটা খাবি রুটি খেতে হবে না খেতে হবে না সেই এগুলো কালকে যখন